আসসালামু আলাইকুম, আমরা এখন কথা বলবো সরাসরি একজন কাস্টমারের সাথে। ওনার নাম হচ্ছে মোহাম্মদ মনির। আসুন, আমরা ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, ইউটিউবে যারা দেখতেছেন, আসলে আপনারা আমি একটা কথা বলতে চাই যে রিয়েল কোনো জিনিস পেতে হলে, কোনো ভালো জিনিস পেতে হলে, মানে আমরা কম্পিউটার লাইনটা এরকম ধাপ্পাবাজির একটা আখড়াখানা বলতে পারি। দেখা গেছে আপনাকে দেখাবে এটা, কিন্তু ভিতরে যখন অ্যাসেম্বল করবে দেখা যাবে ওটা আপনি পাচ্ছেন না। আর তাছাড়া ভালো প্রোডাক্ট কাছে কিছু আছে আপনার, ই করা, রিপেয়ারিং করা, ওটা ধুয়ে মুছে অনেক কিছু করা যায় এই লাইনটাতে। আপনারা যারা সঠিক জিনিস চান, অন্তত এই যে ফিউচার আইডিতে আসবেন, আমি কিন্তু কোনো দালালি করতেছি না কিংবা অতিরিক্ত বলতেছি না। আপনার দুই চারটা মাল নেওয়ার পরে বুঝবেন আসলে কোথায় কী পাওয়া যায়। মার্কেটে যখন ঢুকবেন, এই দোকান থেকে একদিন কিনেন, আরেক দোকান থেকে আরেকদিন কিনেন, তখন বুঝতে পারবেন। আর রেটটাও ওই ঢাকার মতো, আমি যেমন ঢাকার ব্যবসায়ী, এই ভাই আমার পরিচিত না, কিন্তু আমি শুনেছি এখানে কম রেটে পাওয়া যায় প্রোডাক্ট, মানে হোলসেল হয় ঢাকা থেকে। এখন ঢাকা থেকে 100 টাকা কম এখানে। এখন আপনি বললেন আমি যদি ঢাকা দিতাম 100 টাকা আমার একটা মাদার বোর্ডের দাম, আর ঢাকা থেকে যখন আমি আসতাম যেতাম 100 টাকা খরচ, ইভেন দুপুরে খেতে হতো 150 টাকা, এখানে আমার সেভ হলো। তাই এটুকু বলতে চাই আমি নতুন কাস্টমার হিসাবে যে না, ওনার এই ধরনের উদ্যোগকে আমরা স্বাগতম জানাই। এবং আমার তরফ থেকে আপনাদের রিকোয়েস্ট করবো ভালো আপনার ল্যাপটপ সার্ভিসের জন্য, তারপরে আপনার যে কোনো জিনিস এখানে আছে, এমন কোনো প্রোডাক্ট নেই তার এখানে নেই। আমি অনেকবার নিয়েছি, যখন আমি ঢাকা যেতে না পারি আপনার অবরোধ হয় এই দোকান থেকে আমি এসেছি। যেমন আজকে যেতে পারছিলাম না, সন্ধ্যা হয়ে গেছে, একটা পার্টিকে পিসি সেল দেবো, এখান থেকে নিয়ে নিলাম। ধন্যবাদ সবাইকে। এটা হচ্ছে মনিবার পিসি, পিসিটা আপনাদেরকে দেখাচ্ছি। এই পিসিটা অ্যাসেম্বলি করছে আমার ছোট ভাই মোহাম্মদ হাসান। দেখি হাসান, তোমার চেহারাটা হাসান,